আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে পেপলেম টপ সেলাই করতে হয়। আগের ভিডিওতে কাটা দেখিয়েছিলাম, এখন সেলাই দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমি চিকেনের সেলাইগুলো দিব। দেখুন কিভাবে দিতেছি, পাঁচ দিয়ে হাফ ইঞ্চি করে চিকন হয়ে আসবে। একইভাবে সবগুলা টিকিনে সেলাই দিব। আমার চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তারপরে পিছনের পাটের নিচের অংশ জয়েন্ট করব। এখন জিপ লাগানোর জন্য আলাদা একটি পট্টি লাগাবো। সেলাই দিয়ে নিচের দিকে আসবো বি শেপে। সুই কিন্তু কাপড়ে গাঁথা থাকে। আবার উপরের দিকে সেলাই দিয়ে আসবো। এখন এই বি অংশটি একটু কাটবো। সেলাইয়ের উপরে কাটা থাকবে,
তাহলে কাপড়টা সহজভাবে উল্টিয়ে ভিতরে যাবে। এখন ছাপ সেলাই বা টপ স্টিচ দিব। তারপর জিপ লাগাবো। দেখুন জিপটা খুলতে হবে। তারপর জিপের সাইডে দিয়ে সেলাই হবে। নতুন যারা তারা হাফ ফুট দিয়েও সেলাই করতে পারবেন। যতটুকু কাটছি সেলাই দিয়ে আসতে হবে। এখন জিপটাকে একটু উপরে টান দিয়ে তুলব। সুই কাপড়ে গাঁথা থাকবে। তারপর কাপড়টাকে ঘুরিয়ে এক পাশ থেকে অন্য পাশে সেলাই দিয়ে আসব। দেখুন এই যে জয়েন্ট লাগাইছি, দোনো মুখ কিন্তু পাশাপাশি সামনাসামনি থাকবে। এই সাইড কিন্তু হাফ ইঞ্চি বড় থাকবে। তাহলে জিপটা দেখা যাবে না। দেখুন জিপ দেখা যাচ্ছে না, কাপড় দিয়ে ঢাকা আছে। এখন পেপার পেস্টিং বা বক্রম লাগিয়ে গলার পট্টিগুলো লাগাবেন। একটু একটু কেটে নিব। তারপর টপ স্টিচ দিব। এখন রাউন্ড করে সেলাই দিয়ে আসবো। কাপড়টা রিল্যাক্স থাকবে। দেখুন টান দেওয়া যাবে নাকি।
এখন সামনের গলার পট্টি লাগাবো। একইভাবে লাগাবো। এই টপটি আপনারা শাড়ির সাথে অথবা স্কার্টের সাথে পরতে পারবেন। এখন শোল্ডার জয়েন্ট করব। হাতের সামনে মুড়ি দিব। প্রথমে হাফ ইঞ্চি পরে হাফ ইঞ্চি পাশ দিয়ে সেলাই করব। একইভাবে দুই হাতের মুড়ি দিব। এখন হাতের তালপাট কাটবো। দেখুন কিভাবে কতটুকু কাটতেছি। হাতের সামনে একটি বর্ডার লাগাবো। প্লেন কাপড়ের মধ্যে যার যেরকম পছন্দ ডিজাইন করতে পারবে। এখন হাত লাগাবো। প্রথম হাত লাগানোর সময় বডির তালপাট হাতের তালপাট একসাথে থাকবে, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একসাথে সেলাই দিব।
আলাদা করব না, একসাথে সেলাই দিলে ছোট বড় করতে সুবিধা হয়। এখন ক্লোজ করব। বাঁশ দিয়ে হাতের মুহুরি 4 ইঞ্চি সেলাই দিব। সমানভাবে 2 হাত সেলাই দিব। এখন হিপের অংশ আলাদা আলাদা সেলাই দিয়ে পরে একসাথে রাউন্ড করে সেলাই দিয়ে ক্লোজ করব। এই সাইডটি একটু বাদ দিব, দুই সাইড আড়াআড়ি ভাবে একটু বাদ দিয়ে সেলাই দিয়ে যাব। এখন নিচের অংশে সেলাই দিব। ছোট করে বাঁশ দিয়ে সেলাই দিব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে।
এই তো হয়ে গেল আমার পেপলেম টপ সেলাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।